মুন্সীগঞ্জের সদর থানা থেকে লুট হওয়া একশো চল্লিশটি অস্ত্র প্রায় চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী শহরের বিভিন্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয় এছাড়া নগদ এক লাখ সাড়ে নয় হাজার টাকা এবং অন্যান্য কিছু সরঞ্জামও পাওয়া গেছে সদর আর্মি ক্যাম্পের মাধ্যমে এসব অস্ত্র গুলি টাকা ও সরঞ্জাম জেলার পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে সকালে জেলার সার্কিট হাউস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়